নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে এসেছি। আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। রাজ্যে আবার করে ডিস্ট্রিক্ট কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট চালু হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে ওই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত লাগবে, এজ লিমিট কত লাগবে, সমস্ত কিছু কভার করবে একটি মাত্র ভিডিও। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, এখানে আপনাদের 8 পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং সেখানে আপনাদের কোনো রকম চার্জ পে করতে হবে না, আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়ে যাবে। তো খুবই একটা ভালো চাকরি, এবং এটা আপনাদের ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো থাকে সেই কোর্টে আপনাদের চাকরি হবে, চাকরিটা আপনাদের ঝাড়গ্রামে হবে। তো চলুন অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে তো আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিই। তো গাইজ, দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, এখানে আপনাদের উল্লেখ করা হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আপনাদের ঝাড়গ্রাম কোর্টে আপনাদের নিয়োগ করা হবে। এবং দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার তো আপনাদের উল্লেখ করা হয়েছে, এবং অ্যাপ্লিকেশন ডেট তো দেখতে পাচ্ছেন এত তারিখে লঞ্চ হয়েছে অ্যাপ্লিকেশন নোটিশটা। এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আবেদন অনলাইনে করতে হবে, এবং এখানে আপনাদের 3টি লিঙ্ক দেওয়া আছে, 3টি লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাদের ডিসক্রিপশনে আবেদন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন। তো প্রথমে আপনাদের যে পত্তা সেটা হলো ইংলিশ স্টেনোগ্রাফার। তো এখানে আপনাদের বেতন দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা, এখানে টোটাল শূন্য পদ একটা। এবং তারপরে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে আপনাদের 22,700 থেকে 58,500 টাকা বেতন দেওয়া হবে, এবং আপনাদের ভ্যাকান্সি টোটাল এখানে পদ আছে 22 জন। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন প্রসেসিং সার্ভার, এখানে আপনাদের 21,000 টাকা পার মান্থ বেতন এবং 54,000 টাকা পর্যন্ত আপনারা পাবেন, এখানে টোটাল শূন্য পদ একটা। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন নিচে পিওন নাইট গার্ড, তারপরে গাইজ এখানে 17,000 টাকা করে বেতন এবং আপনাদের 43,600 টাকা করে পাবেন, এবং এখানে টোটাল শূন্য পদ 28টা। তারপরে গাইজ স্টুইপিন, তারপরে এখানে আপনাদের বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা করে, এখানে টোটাল শূন্য পদ 3টা। তো গাইজ টোটাল দেখতে পাচ্ছেন এতগুলো আছে ভ্যাকান্সি, এতগুলোর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স সীমার কথা বলা হয়েছে, 18 থেকে যদি আপনারা 39 বছর হয়ে থাকেন এবং 1/07/2021 অনুযায়ী তাহলে আপনারা আবেদন করতে পারবেন। গাইজ এখানে আপনাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এখানে আপনাদের স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং আপনাদের 1 মিনিটে 80 ওয়ার্ড পার সেকেন্ড টাইপ করতে হবে। এবং তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের মাধ্যমিক পাস এবং আপনাদের কম্পিউটার ট্রেনিং নিতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন প্রসেসিং সার্ভিসের জন্য আপনারা যদি 8 পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং আপনাদের বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে। তারপরে গ্রুপ ডি পিএন এবং নাইট গার্ডের জন্য গাইজ আপনাদের যদি 8 পাস করে থাকেন তাহলে হয়ে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কম্পিউটার কোর্স জানতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার কোর্স সার্টিফিকেট লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন গ্রুপ ডি পিএন নাইট গার্ডের জন্য। এবং নিচে স্ক্রল করলে গাইজ বলা হয়েছে আপনাদের গ্রুপ ডি সুইপারের জন্য, এখানে গাইজ আপনাদের কোনো রকম কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র আপনারা বাংলা যদি লিখতে এবং বলতে পারেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। নিচে স্ক্রল করলে আপনাদের বলা হয়েছে কী কী মুডে পরীক্ষা হবে। তো টোটাল আপনাদের নিয়ম অনুযায়ী যেটা যেটা আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি লোয়ার গ্রুপ ডি ক্লার্ক এগুলোর জন্য আপনাদের এক একটা করে ধাপ আছে, 100 নম্বরের টেস্ট আপনাদের ক্লিয়ার করতে হবে MCQ, তো তারপরে গাইজ আপনারা চাকরিটা পেয়ে যাবেন। এবং নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন 100 নম্বরের টেস্ট এবং 200 নম্বরের টেস্ট আপনাদের ক্লিয়ার করতে হবে, এবং গ্রুপ ডির জন্য আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ দিলে আপনারা চাকরি পেয়ে যাবেন, 30 মার্চ ইন্টারভিউ হলে আপনারা চাকরিটা পেয়ে যাবেন। সুইপার গ্রুপ ডি এটাতে শুধুমাত্র আপনার 30 নম্বর ইন্টারভিউ হলে আপনারা পাস। তারপরে গাইজ এখানে নিচে স্ক্রল করলে আপনাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য এখানে 500 টাকা, ওবিসি এবং ইউআরদের জন্য 500 টাকা, এবং SC ST দের জন্য 600 টাকা করে দিতে হবে, পে করতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 700 টাকা, OBC এবং UR দের জন্য এবং SC ST দের জন্য 500 টাকা পে করতে হবে। তারপরে প্রসেস সার্ভারের জন্য এটাতে আপনাদের OBC এবং UR দের জন্য 700 টাকা এবং SC ST দের জন্য 500 টাকা। তারপরে গাইজ গ্রুপ ডির জন্য এখানে 600 টাকা UR OBC দের জন্য এবং এখানে SC ST দের জন্য 400 টাকা পে করতে হবে।
আপনারা পে করতে পারবেন অনলাইনে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেটা করতে পারবেন। এবং আপনাদের যদি আরও কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটা ছোট্ট লাইক করে দেবেন, এবং নতুন নতুন লেটেস্ট ভিডিও করা দেখার জন্য আমার চ্যানেলকে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এটা আপনাদের অনলাইনে সেই নিয়ে ভিডিওটা নিয়ে চলে আসবো। তো গাইস আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।